আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা টুইটারের প্রোফাইল ক্রিয়েট করব এবং অপটিমাইজ করা শিখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো টুইটারের প্রোফাইল ক্রিয়েট করা এবং অপটিমাইজের জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে টুইটার লিখে সার্চ করবেন। টুইটার লিখে সার্চ করলেই দেখবেন যে এখানে চলে আসবে টুইটারের ইন্টারফেস। এখানে টুইটার সম্পর্কে আরও যাবতীয় কিছু জানতে পারবেন এবং এখানে হচ্ছে যে টুইটার লগইন বা x.com। হ্যাঁ, এই যদি লগ ইনে ক্লিক করি বা ক্রিয়েটে ক্লিক করি আমরা, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু লগ ইন করা আছে এরকম ইন্টারফেসে চলে এসেছে। কিন্তু যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনে নিয়ে যাবে। ওকে, তো সেটাই এখন আমরা একটু দেখব। তো টুইটারে সাইন আপে যাওয়ার পরে আমাদের এখানে এখানে এরকম যে সাইন আপের অপশন আসবে, এখানে আমাদের ইমেইল, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ইমেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি অথবা হচ্ছে যেটাকে বলে মোবাইল নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এখানে বলছে যে যদি আমরা সাইন আপ দিয়ে গুগল দিয়েও করতে পারি অথবা অ্যাপেল দিয়েও করতে পারি অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার ইমেইল বা আপনার মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে আমাদের যে নেম দিতে বলবে 50 ক্যারেক্টারের মধ্যে ফোন নাম্বার, ফোন নাম্বারের মানে পরিবর্তে আমরা ইমেইলও দিতে পারি যে ইউজ ইমেইল ইনস্টেড নেম, ইমেল এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলে এরপরে আপনাকে হচ্ছে হচ্ছে যে পাসওয়ার্ডের অপশন দেবে এবং পাসওয়ার্ডের অপশন দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করবেন একটা, এরপরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। তো আমাদের যে অ্যাকাউন্ট তৈরি করা আছে সেটা দিয়ে আমরা দেখব এখন আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন আপনারা। তো যেটা করতে হবে, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা এইরকম ইন্টারফেস পাবেন আপনাদের এই যে এরকম মানে হোম এরকম সেকশনে চলে আসবে। এখানে নতুন অবস্থায় ছবি টবি কিছুই সেট থাকবে না বা প্রোফাইলেও কিছু সেট থাকবে না, শুধু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এবং ওখানে কিছু হচ্ছে যে যাদেরকে ফলো দিতে বলবে তাদেরকে ফলো করলে আপনি কিছু সাজেশন দেখতে পারবেন। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটাকে হচ্ছে আমাদের অপটিমাইজ করা, তাই না? যেটা হচ্ছে আমরা বলি অ্যাকাউন্ট অপটিমাইজেশন, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাই তো? ইমেইল, ফোন নাম্বার হচ্ছে আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এগুলো আমাদের লাগলো। একই সাথে আমাদের নাম দিতে হবে, ওটা তো ম্যান্ডেটরি, সব জায়গাতেই লাগে, নাম তো দিতেই হবে। আচ্ছা, দিলাম। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের কাজ হবে যে প্রোফাইলটাকে অপটিমাইজ করা। তো প্রোফাইল অপটিমাইজ করার জন্য কোন বিষয়গুলো করতে হবে, প্রোফাইল পিকচার ঠিক করতে হবে, কাভার ফটো বা হেডার ফটো ঠিকঠাক করতে হবে, সেট আপ করতে হবে, বায়ো দিতে হবে, হ্যান্ডেল দিতে হবে মানে ক্রিয়েট করতে হবে। তো বায়োটা কি, হ্যান্ডেলটা কি, এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, এটা হচ্ছে কাভার ফটো বা হেডার ফটো, এটা হচ্ছে আমাদের এখানে এই যে দেখেন এখানে যেটা দেওয়া আছে আমাদের বায়ো। এখানে আমাদের হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা আসলে আমরা কোন রিলেটেড, মানে এটা কি কি রিলেটেড অ্যাকাউন্ট, মানে যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট এটাকে ব্যবহার করছি সেক্ষেত্রে সেই ক্যাটাগরিটা দিতে হবে। লোকেশন, এখানে যে লিঙ্ক থাকবে সেটা অমুক তমুক বিষয়, ঠিক আছে? সো প্রথমে আমরা তাহলে কি করব, প্রোফাইল ফটো দিতে হবে আমাদের। প্রোফাইল পিকচারের জন্য হচ্ছে হাই রেজলিউশনের লোগো অথবা প্রফেশনাল হেডশট দেওয়াটা ভালো। হাই রেজলিউশনের লোগো অথবা প্রফেশনাল হেডশট, সেটা হচ্ছে 400x400 পিক্সেলের মধ্যে। যেমন এখানে একটা হেডশট দেওয়া আছে, তাহলে আপনি 400x400 পিক্সেলের মধ্যে কোনো লোগো যেটা আপনার ব্র্যান্ডের হচ্ছে যে রিপ্রেজেন্ট করে সেটাও আপনি ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ভালো কথা। এবং এগুলো ক্রিয়েট করার জন্য খুব সহজ, আপনি জাস্ট যদি ক্যানভাতে যান, ক্যানভাতে প্রচুর টেমপ্লেট পাবেন এগুলো তৈরি করার জন্য, সেখান থেকে খুব সহজে তৈরি করে নিয়ে আসতে পারবেন এগুলো। ক্যানভার সুবিধা হলো যে অনেক রকম টেমপ্লেট আছে, ওখানে অনেক কিছু তৈরি করা যায়। আচ্ছা, এরপরে আসি আমরা কাভার ফটো। কাভার ফটোর ক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্র্যান্ডকে হচ্ছে রিফ্লেক্ট করে বা রিপ্রেজেন্ট করে এরকম আপনার হচ্ছে যে একটা কাভার ফটো দিতে হবে আর কি, বা সেট করতে হবে।
কাভার ফটোর মানে কাভার ফটো ডাইমেনশন হচ্ছে 1500x500 পিক্সেল এবং হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও হবে 3:1। এই মানে ডাইমেনশনের মধ্যে আপনার এটা ক্রিয়েট করতে হবে। যেমন এখানে এক হেডার ফটো আপনারা দেখছেন 1500x500 পিক্সেলের মধ্যে। ওকে, সো এখান থেকে আমরা যদি এডিট প্রোফাইলে ক্লিক করি, যেহেতু এখানে সেট করা আছে অলরেডি, সো আমাদের এডিট এডিট প্রোফাইলে গিয়ে এগুলো ঠিকঠাক করতে হবে। সো এখান থেকে এই যে এখান থেকে আমরা একটা চেঞ্জ করার অপশন পাই, এই যে অ্যাড ফটো, এখানে অ্যাড ফটো, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা করতে পারি। এখান থেকে হচ্ছে ফটো ডিলিট করা, ভালো কথা, এগুলো আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কী করলাম, প্রোফাইল পিকচার দেখলাম, কাভার ফটো এটা দেখলাম, বা হেডার ফটো যেটা আমরা অ্যাড করে দিব, বায়ো এবং হ্যান্ডেল। বায়োটা দেখি আমরা, বায়োর ক্ষেত্রে আপনার নামটা আপনি চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে, যে কোনো সময় একটা বায়ো দিতে হবে। বায়োটা 160 ক্যারেক্টারের মধ্যে আপনার লিখতে হবে। এই যে 160 ক্যারেক্টারের মধ্যে সেটা হচ্ছে যে কনসাইজ, ছোট এবং কম্পেলিং বায়ো লিখতে হবে, যেটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের যে ভ্যালু বা আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাবে খুব অল্প কথায়, মানে 160 ক্যারেক্টারের মধ্যে। আচ্ছা, ভালো কথা। লোকেশন দিবেন এখান থেকে, এখানে আমাদের ইউটিউবের মানে ইউটিউব না, যে কোনো ধরনের লিঙ্ক হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দেবেন, আপনার যে লিঙ্ক থাকে সেটা, এবং এখানে হচ্ছে আপনার বার্থ ডেট, আপনি এটা হচ্ছে যে পরবর্তীতে এডিট করতে পারবেন। আর এখানে এই যে এডিট প্রফেশনাল প্রোফাইল, এই সেকশনে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন এই যে যখন আমরা আমাদের প্রোফাইলটাকে প্রফেশনালে নিয়ে যাব বা প্রফেশনাল প্রোফাইল হবে আমাদের, কনভার্ট করব, তখন আমাদের এইটা হচ্ছে যে আমাদের প্রোফাইলের ক্যাটাগরিটা আমরা দিতে পারবো। যেমন এই যে ক্যাটাগরি আমাদের এডুকেশন দেওয়া আছে, হ্যাঁ অনেক রকম ক্যাটাগরি দিতে পারবেন। আমাদের ক্যাটাগরি আমরা শো করতে চাই কিনা, এই যে সুইচ অ্যাকাউন্ট টাইপ, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখন আছি বিজনেস অ্যাকাউন্টে। প্রথম অবস্থায় আপনি পার্সোনালে থাকবেন, পরবর্তীতে আপনি এটাকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে ফেলতে পারবেন। আচ্ছা, যেমন এখানে ক্যাটাগরির কথা যদি আমরা বলি, বেশ অনেকগুলো ক্যাটাগরি আমরা পাই, আপনার ব্র্যান্ড যে রিলেটেড সেই রিলেটেড ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ওটা সিলেক্ট করলে যেটা হবে যে আপনার যে ব্র্যান্ড আছে বা আপনার যে বিজনেস আছে সেটার কী বিষয়ে সেটা আপনার অডিয়েন্সরা দেখতে পারবে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে যে প্রোফাইল অপটিমাইজেশনের বিষয়। তাহলে এই বিষয়গুলো যদি আমরা ঠিকঠাক করি, তাহলে আমাদের প্রোফাইল আমরা ঠিকঠাকভাবে অপটিমাইজ করে ফেলতে পারবো। প্রোফাইল অপটিমাইজেশন অ্যান্ড হচ্ছে একই সাথে আমরা হচ্ছে সেটিংসটা একটু দেখি, যে টুইটার আমরা কীভাবে ব্যবহার করবো, এখানে কোন কোন ধরনের সেটিংস কী কী আছে। আচ্ছা, তো যখন আমরা টুইটারে আসি, টুইটারে আসার পরে আমরা যেটা পাই, একটা ইন্টারফেস পাই, এটা কেটে দিই। আমরা হচ্ছে এরকম ইন্টারফেস পাই, এই যে এই যে এখানে এখানে ক্যাটাগরি আছে এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন, ইভেন্ট ভেনু, তারপর ড্যান্স অ্যান্ড নাইট ক্লাব, অটোমোটিভ, তারপর হচ্ছে অটোমোটিভ, এভিয়েশন, মেরিন, মেরিন, বিউটি কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, এডুকেশন, ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড লজিং, হোম অ্যান্ড গার্ডেন, মানে আপনার বিজনেস বা ব্র্যান্ড যদি এই সব বিষয় হয়, প্রফেশনাল সার্ভিস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, লয়ার, লয়ার অ্যান্ড ল ফার্ম, মিডিয়া অ্যান্ড নিউজ কোম্পানি, তারপর মিডিয়া কি মেডিকেল অ্যান্ড হেলথ, নন গভর্নমেন্টাল অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন, রিয়েল এস্টেট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শপিং অ্যান্ড রিটেল, ফ্যাশন কোম্পানি, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মোবাইল অ্যাপ্লিকেশন, অনেক অনেক হাবি যাবি, দেখে নেবেন আপনারা। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি, যেহেতু এখানে অলরেডি একটা সেভ আমি দিয়ে রেখেছি আমার প্রোফাইলের হচ্ছে যে মানে কি বলবো, কন্টেন্ট অনুযায়ী বা প্রোফাইলের ক্যাটাগরি অনুযায়ী। ওকে, এখানে আমরা এটাকে অ্যাকাউন্ট বা প্রোফাইলও বলতে পারি, প্রোফাইল ক্রিয়েট। আচ্ছা, ওকে, আমরা একটু হোমে যাই, দেখি রিফ্রেশ দিই। কেটে দিলাম, ওকে,
আমরা এখন টুইটারে আসলে যেটা দেখছি সেটা হচ্ছে যে বাম পাশে যেটা আমরা হোম আইকন দেখছি, এটা তো আমাদের টুইটারেরই লোগো। তারপরে এখানে হোম, এটা এক্সপ্লোর, তারপরে হচ্ছে যে হোমে আমরা কী করতে পারি, হোম ফিড যেটা বা নিউজ ফিড যেটা সেটা এক্সপ্লোরে আমরা অনেক কিছু সার্চ করতে পারি, ট্রেন্ডিং অনেক কিছু বা যে বিষয়গুলো আমরা জানতে চাই অনেক কিছু জানা সম্ভব। নোটিফিকেশনস আছে, যে নোটিফিকেশন আপনার আসবে সব এখানে আপনি দেখতে পারবেন, মেসেজেসগুলো এখানে এখানে ক্লিক করে দেখতে পারবেন। এবং এরপরে আছে গ্রক, গ্রক গ্রকটা হচ্ছে টুইটারের হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট, যে হচ্ছে চ্যাট জিপিটির মতো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাইটার হিসেবে আপনাকে অনেক কিছু লিখে দেবে বা সাজেস্ট করবে। তবে গ্রক ব্যবহার করতে চাইলে আপনাকে এই এটার হচ্ছে পেইড ভার্সনে যেতে হবে, মানে হচ্ছে যে যেটা হচ্ছে প্রিমিয়াম, যেটা টুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে আমাদের ওটা ব্যবহার করতে হয়। এরপরে আছে কমিউনিটি, এরপরে প্রোফাইল, এবং এরপরে আছে মোর। হ্যাঁ আচ্ছা, আমরা যদি এটাকে আরেকটু রিফ্রেশ দিই আমরা দেখবো এক একটা একটু একটু করে। আচ্ছা এটা আসুক, আমরা আসি হচ্ছে আমরা নিচের দিকে যে কমিউনিটি। এখন কমিউনিটি কমিউনিটি সরি কমিউনিটির ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে কমিউনিটি কী করে, কমিউনিটি কমিউনিটিটা হচ্ছে আমরা হচ্ছে কানেক্ট হতে পারি, কথাবার্তা বলতে পারি, তারপরে হচ্ছে যে অন্যদের সাথে আমাদের হচ্ছে যে আগ্রহগুলো আমাদের ভ্যালুগুলো শেয়ার করতে পারি। মানে এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যেটা আমরা গ্রুপের মতো বলতে পারি, যে আমাদের একটা কমিউনিটি আমরা বিল্ড আপ করতে পারি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি এটাকে নতুন করে আবার হচ্ছে ওপেন করি, এখান থেকে কেটে দিই, একটু সমস্যা করছে এটা। আচ্ছা আমরা এগুলো একটু জানি, তাহলে কমিউনিটি আমরা জানলাম, এরপরে টুইটার ট্রেন্ডস, মানে ট্রেন্ডস কীভাবে আমরা বের করবো, অ্যানালাইজ করবো সেটা আমরা দেখবো এই ওয়েব টুল থেকে। এরপরে টুইটার লিস্ট, টুইটার লিস্ট নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যে টুইটগুলো বা পোস্টগুলো হচ্ছে কী করতে চাই, যে টাইম লাইনে রেখে দিতে চাই বা পরবর্তী সময়েও অ্যাক্সেস করতে চাইলে আমরা টুইটার লিস্টে সেগুলোকে সেভ করে ফেলতে পারি, পরবর্তীতে আমরা ওগুলো ওখান থেকে হচ্ছে খুঁজে পাবো। ওকে আচ্ছা ভালো কথা। এরপরে যেটা আসে হচ্ছে অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স আমরা বিভিন্ন রকম মেট্রিক্স দেখতে পারি, কমিউনিটি তো বললাম, কিছু বিষয় আমরা একটু জেনে রাখছি আগে, পরবর্তীতে আমরা হচ্ছে মানে টুইটারে গিয়ে দেখে নেব। আচ্ছা এরপরে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে অ্যাড তো আমরা পরে দেখবো, ফলোয়ার রেশিও পরে, এই যে এখানে এই যে জবস, টুইটারের নতুন একটা সেকশন এসেছে সেটা হচ্ছে টুইটার জবস। এখানে লিঙ্কডইনের মতো যেটা জব খুঁজে বের করার জন্য হচ্ছে তারা কিছু হচ্ছে যে সিস্টেম রেখেছে, যেটা হচ্ছে বেটা ভার্সনে আছে, মানে টেস্টিং ভার্সনে আছে। এখানে বিভিন্ন রকমের জব খুঁজে পাওয়া সম্ভব, অ্যাপ্লাই করাও সম্ভব। আচ্ছা এরপরে আসে স্পেসের কথা, টুইটার স্পেসটা কী জিনিস। টুইটার স্পেসটা হচ্ছে যে লাইভ অডিও কনভারসেশনের একটি সিস্টেম, যেখানে কী করতে পারে মোর দ্যান 600 ফলোয়ার বা 600 হচ্ছে যে ফলোয়ার কানেক্টেড থাকতে পারে, মানে একটা চ্যাটরুম ক্রিয়েট করতে পারে, অডিও চ্যাটরুম, যেটা হচ্ছে যে যার মাধ্যমে তারা কথাবার্তা বলতে পারে। মানে এটা অনেকটা পডকাস্টের মতো, মানে পডকাস্ট যেরকম হয় এটা অনেকটা স্পেসটাও ওরকম একটা জিনিস টুইটারের জন্য। ঠিক আছে আচ্ছা, আমরা এটাকে আর একটু দেখে ওপেন করি এটা। আচ্ছা হ্যাঁ, এইবার এসেছে আমাদের টুইটার। আচ্ছা স্পেস জানলাম, প্রিমিয়াম হচ্ছে আমাদের হচ্ছে যে সাবস্ক্রিপশনের যে বিষয় সেটা সেটাও আমরা দেখবো, আর গ্রকটা তো বললাম এআই অ্যাসিস্ট্যান্ট। বুকমার্ক হচ্ছে আমরা অনেক কিছু সেভ করে রাখতে পারি। ওকে আচ্ছা এখন আমরা একটু দেখি, টুইটারে চলে যাই। আচ্ছা এই হচ্ছে আমাদের টুইটার, এটা হচ্ছে আমাদের হোম বললাম, এটা এক্সপ্লোর সার্চ করতে পারি, নোটিফিকেশন মেসেজ এখানে আছে এগুলো, আর প্রোফাইলে গেলে তো আপনার প্রোফাইলের যাবতীয় সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং ডান পাশে যেটা, মানে আমার ডান পাশে একটা সার্চ বক্স পাবেন, এখানে অনেক কিছু আপনি সার্চ করতে পারবেন যেটা আপনার প্রয়োজন। তারপর টুইটারে এখন কী লাইভ আছে সেটা দেখতে পারবেন, আমরা আমাদের প্রোফাইল কী পছন্দ করতে পারে বা আপনি কী পছন্দ করবেন সেটা আপনাকে এখানে সাজেস্ট করবে, চাইলে আপনি এদেরকে ফলো করবেন। হোয়াটস হ্যাপেনিং, মানে ট্রেন্ডিংগুলো বিষয়গুলো এখানে আপনাকে হচ্ছে এখানে দেবে। হ্যাঁ মেসেজ বক্স তো এইটাই, ঠিক আছে আচ্ছা ভালো কথা। প্রোফাইল তো দেখলাম, প্রোফাইল আসলে যেগুলো আমরা দেখতে পারবো, এটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করার অপশন, এই যে এখানে ক্লিক করলে আমাদের পোস্ট মানে টুইটের অপশন আসে, এখানে আমরা হচ্ছে যে কিছু লিখতে পারবো 280 ক্যারেক্টারের মধ্যে।
ইমেজ দেওয়া যাবে, গিফ দেওয়া যাবে, হ্যাঁ, তারপরে পোল ক্রিয়েট করা, ইমোজি দেওয়া, শিডিউল করা, লোকেশন অ্যাড করা, অমুক তমুক অনেক কিছু, মানে ফেসবুকের মতোই অনেক কিছু করা যায়। এখানে আমরা যদি মোরে ক্লিক করি, মোরে ক্লিক করলে এই যে লিস্ট যেটা বললাম, প্রিমিয়াম, বুকমার্ক, মনিটাইজেশন, ভেরিফাইড অর্গস, অর্গানাইজেশনস, অ্যাড, জব, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ স্পেস, সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো তো আমরা বলেছি, এখন প্রিমিয়ামটা আমরা একটু দেখি। যেহেতু টুইটারের হচ্ছে যে মানে এখন হচ্ছে ফ্রিতে ব্যবহার করলে কি অনেক লিমিটেশন থাকে আমাদের, মানে ফ্রিতে অনেক ভালোভাবে ব্যবহার করা যায় না। এই যে এখানে বলা হচ্ছে আপগ্রেড টু প্রিমিয়াম, এনজয় অ্যান্ড এনহ্যান্সড এক্সপিরিয়েন্স, এক্সক্লুসিভ ক্রিয়েটর টুলস, টপ টায়ার ভেরিফিকেশন অ্যান্ড সিকিউরিটি, ওকে। আচ্ছা, অ্যানুয়াল এবং আরেকটা আছে মান্থলি। তাহলে অ্যানুয়াল কত আমরা দেখি, দেখেন এই যে এখানে আমরা যদি মান্থলি দেখি, দেখেন বেসিক প্যাকেজে হচ্ছে বিডিটিতে দেখাচ্ছে 318 টাকা 75 পয়সা মান্থলি, বিল্ড মান্থলি, প্রিমিয়াম এটা হচ্ছে আরেকটা ভার্সন, হ্যাঁ, বেসিক প্রিমিয়াম এটা 850। তো এখানে আমরা কী কী পাবো, এই যে দেওয়া আছে কিছু, হ্যাঁ, তারপর প্রিমিয়াম প্লাসের বিডিটি 1700 মান্থ, হ্যাঁ, তারপর হচ্ছে যে মানে বিষয়গুলো এরকম যে আমরা যদি বেসিকটা নেই, স্মল কি রিপ্লাই বুস্ট করতে পারবো, রিপ্লাই বুস্ট, এনক্রিপ্টেড ডিরেক্ট মেসেজ, বুকমার্ক ফোল্ডার করতে পারবো, হাইলাইটস ট্যাব পাবো, তারপরে হচ্ছে আমাদের এখানে এ পোস্ট এডিট করা যাবে, লঙ্গার ভিডিও পোস্ট করা যাবে, লঙ্গার পোস্টও করা সম্ভব, ওকে। এই যে যেমন এখানে কম্প্যারিজনটা তারা দিয়ে দিয়েছে, আমরা এটাও দেখতে পারি, এই যে এই যে কম্পেয়ার টায়ার্স অ্যান্ড ফিচার, বেসিকে আমরা এই যে যেটা পাবো সেটা হচ্ছে এই যে এডিট পোস্ট, এগুলো তো বললামই। প্রিমিয়ামে হচ্ছে যে গ্রক আর্লি অ্যাক্সেস করতে পারবো, তারপর হচ্ছে অ্যাডস ইন ফর ইউ অ্যান্ড ফলোয়িং ফুল, এটা হাফ, রিপ্লাই বুস্ট স্মলেস্ট লার্জার, এডিট পোস্ট, হ্যাঁ, এগুলো সব টিক 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 মানে করা যাবে। প্রিমিয়াম প্লাসে তো এগুলো করাই যাবে। এটা হচ্ছে যে অ্যাডস ইন ইউ অ্যান্ড, না, অ্যাডস এখানে প্রিমিয়ামে আমাদের দেখাবে না, রিপ্লাই বুস্ট এট লার্জেস্ট, বাকি সব টিক, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এনহ্যান্সড এক্সপিরিয়েন্স, আগে এগুলো কিছুই ছিল না, টুইটার একদমই ফ্রি ছিল, কিন্তু এই যে বর্তমানে টুইটারের মালিকানা পরিবর্তন হওয়ার পরে এখন এই যে এত কিছু নিয়ে এসেছে এবং এটাকে পেইড করে ফেলেছে। এই যে ক্রিয়েটর হাবের কী সুবিধা পাবো, বেসিকে কিছুই পাবো না এগুলো, মানে হচ্ছে যে রাইট আর্টিকেলস না, গেট পেইড টু পোস্ট নো, ক্রিয়েটর সাবস্ক্রিপশন না, এক্সপ্রো, মিডিয়া স্টুডিও, অ্যানালিটিক্স, হ্যাঁ, শুধু পাবো পোস্ট, লঙ্গার ভিডিও, প্রিমিয়ামে আবার প্রিমিয়াম সবই পাবো, এইগুলো তো সবই আছে, মানে প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস, ঠিক আছে, ঠিক আছে। ভেরিফিকেশন অ্যান্ড সিকিউরিটি চেকমার্ক, মানে বেসিকে একেবারেই বেসিক কিছু দেওয়া, প্রিমিয়ামে এই সব কিছু দেওয়া আছে। কাস্টমাইজেশনের ক্ষেত্রে এই যে হাইলাইটস স্ট্যাপ কাস্টমাইজেশন আমার সবই দিয়েছে, বুকমার্ক ফোল্ডার, অ্যাপ আইকন, কাস্টমাইজ নেভিগেশন, এগুলো আর কি, হ্যাঁ, এগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আর যদি মনে করেন ফ্রিতে কাজ করবেন সেক্ষেত্রে ফ্রিতেও কাজ করতে পারবেন। ক্লায়েন্টের কাজ করার সময় দেখবেন যে তাদের কারো কারো হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, কারো পেইড অ্যাকাউন্ট বা পেইড প্রোফাইল থাকবে, তো তখন যেটা প্রয়োজন যখন সেভাবেই তখন আপনি ওটা নিয়ে কাজ করবেন। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সট বলতে আমরা ছিলাম হচ্ছে কোথায়, আমরা ছিলাম হচ্ছে এখানে, তাই না, টুইটারে। আচ্ছা, আমরা হচ্ছে মানে প্রিমিয়ামটা দেখলাম, মোরেতে আমরা এটা দেখছিলাম। আচ্ছা, লিস্ট তো জানি, প্রিমিয়াম দেখলাম, বুকমার্ক তো সেভ করা গেলো, মনিটাইজেশন, মনিটাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা যে এই যে নট ইয়েট এলিজিবল, নট ইয়েট এলিজিবল, হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আর্ন এ লিভিং অন এক্স বাই লেটিং অ্যানিওয়ান সাবস্ক্রাইব টু ইউ ফর মান্থলি কন্টেন্ট, তার মানে আমাদের কী করতে হবে, সাবস্ক্রিপশন পেতে হলে আমাদের পেইড যে ভার্সন বা পেইড যে সিস্টেম সাবস্ক্রিপশন সেটা কিনতে হবে এবং এরপরে আমরা সাবস্ক্রিপশন পাবো। আচ্ছা, এই যে চেক ব্যাক লেটার, গেট ভেরিফাইড, 500 ফলোয়ার্স, তারপর গেট মানে আমাদের একটি ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে, আমাদের ভেরিফাইড হতে হবে, পেইড ভার্সনে যেতে হবে, তারপরে আমরা মনিটাইজেশন হচ্ছে পাবো। ওকে, সো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যদি যাই, এখান থেকে আপনার অনেক কিছু আপনি সেট করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন চেঞ্জ করা, এডিট করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, এডিট করা, তারপর আপনার ডাউনলোড অ্যান্ড আর্কাইভ অফ ইউর ডাটা, আপনার ইনফরমেশনগুলো আর্কাইভ করা, হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মনিটাইজেশন, প্রিমিয়াম, ক্রিয়েটর সাবস্ক্রিপশন, সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস, মানে সেটিংসের যে বিষয়গুলো থাকে সব কিছু আপনি এইখান থেকে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, ভালো কথা।
আচ্ছা, তাহলে আমরা সেটিংস তো মোটামুটি জেনে গেলাম, সেটিংসও জেনে গিয়েছি কোন কোন বিষয়গুলো থাকে, কিভাবে আমরা এটাকে স্ক্রল করবো, এই যে এখানে এসে আমরা এটাকে স্ক্রল করে করে দেখব, ব্যবহার করব এটাকে, লাইক রিপোস্ট রিটুইট এগুলো করব, মাঝে মাঝে ফলো টলো করব এরকম। হ্যাঁ, তো ফলো করার মানে পোস্ট দেওয়া তো জানলাম, ফলো করার একটা বিষয় আছে যে আপনার টার্গেট কাস্টমার কারা বা টার্গেট অডিয়েন্স কারা, তাদেরকে রিসার্চ করে নেবেন, রিসার্চ করে নেওয়ার পরে তাদেরকে আপনার ফলো করতে হবে। ফলো করার জন্য কীভাবে খুঁজবেন, এই যে এখানে এসে হচ্ছে আপনি সার্চ করবেন, মানে হ্যাশট্যাগ দিয়েও সার্চ করতে পারেন, হ্যাশট্যাগ ছাড়াও আপনি সার্চ করতে পারেন। আচ্ছা, সো আমি ওটা লিখি, মানে আমাদের যে ব্র্যান্ড বিজনেস সেটা লিখে সার্চ করলাম, দেখি ওটা আসুক আমাদের এখানে, এই যে হ্যাশট্যাগ চেঞ্জ করে ট্রেন্ডিংয়ে দিয়েও আপনি সার্চ করতে পারেন। এই যে এখানে পেট ফুড নিয়ে হচ্ছে যে টপ কী কী আছে পিপল, হ্যাঁ সেগুলো সাথে লেটেস্ট কী আছে পিপল, কী মিডিয়া লিস্ট সবগুলো আছে এখানে। আবার এটাকে আপনি হচ্ছে করতে পারবেন, ফিল্টার করতে পারবেন, যেমন হচ্ছে যে পিপল হচ্ছে ফ্রম অ্যানি ওয়ান নাকি পিপল ইউ ফলো, মানে যাদেরকে আপনি ফলো করেন তাদের গুলো দেখাবে নাকি অ্যানি ওয়ান, মানে অথবা আপনি যাদের ফলো করেন তাদের সাথে রিলেটেড আর কোন কোন প্রোফাইল বা বিষয় আছে, এই বিষয়ের আর কি, মানে যে কিওয়ার্ড আমরা দিয়েছি বা আমাদের টপিক সেটা নিয়ে, লোকেশন অ্যানিহোয়ার নাকি নিয়ার ইউ আমাদের কাছে, এগুলো। তারপরে আছে অ্যাডভান্সড সার্চ, হ্যাঁ অ্যাডভান্সড সার্চে গেলে আপনি হচ্ছে যে কিছু ওয়ার্ড দিয়ে আলাদাভাবে, যে অল অফ দিস ওয়ার্ড এটাতে সার্চ করতে পারেন, দিস এক্সাক্ট ফ্রেজ অনেকটা গুগল অ্যাডের মতো করেছে, তারপরে এই শব্দগুলোর কিছু দিয়ে, মানে অনেক কিছুভাবে আপনি সার্চ করতে পারেন। তারপরে অ্যাকাউন্টস দেওয়া আছে, যে ফ্রম অমুক অ্যাকাউন্টের কি চাই আমি, হ্যাঁ যেমন হচ্ছে এক্সাম্পল অ্যাট এক্স হচ্ছে সেন্ট ফ্রম অমুক, এইভাবে লিখে দিতে হবে, এখানে দেওয়াই আছে। তারপর ফিল্টারের ক্ষেত্রে কিছু বিষয় আছে, এটা হচ্ছে অ্যাডভান্সড টাইপের সার্চ। এই যে এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, কোন ডেট থেকে কোন ডেটে চান অমুক তমুক বিষয়গুলো দিয়ে আপনি অ্যাডভান্সড সার্চ করতে পারেন। আচ্ছা, ভালো কথা। তারপরে এখানে ট্রেন্ডিং, নিউজ, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, এগুলো আপনি এইভাবে হচ্ছে অ্যানালাইজ করতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে সেটিং আইকনে ক্লিক করলে এখান থেকে লোকেশনে, যে এক্সপ্লোর লোকেশন, এখন এখানে এক্সপ্লোর লোকেশন দেওয়া মানে ইউনাইটেড স্টেটস দেওয়া, তার মানে ইউনাইটেড স্টেটসের যে ট্রেন্ডিং যে বিষয়গুলো, যে হ্যাশট্যাগগুলো, যে টপিকগুলো সেটাই আমাদের দেখাবে। হ্যাঁ, তো লোকেশন আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে, চেঞ্জ করে দিলে ওই লোকেশনের হ্যাশট্যাগগুলো দেখাবে এবং পরবর্তীতে যখন আপনি পোস্ট করবেন ওই হ্যাশট্যাগগুলো ব্যবহার করে আপনি হচ্ছে পোস্ট করবেন, সেক্ষেত্রে রিচটা বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। যেমন এই যে এগুলো হচ্ছে ট্রেন্ডিং, হ্যাঁ এগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে। আচ্ছা, তাহলে হ্যাশট্যাগ আমরা জানলাম, আর হচ্ছে যে ফলো কীভাবে করবেন, ওই তো যে আপনার অডিয়েন্সদের টার্গেট করে তাদেরকে আপনি এখান থেকে সার্চ করে, এই যে মনে করেন এখানে গেলেন, মনে করেন এখানে যাওয়ার পরে এখানে পেট ফুড নিয়ে মনে করেন কি ন্যাচার সিলেক্ট পেট ফুড, এখানে গেলাম আমরা, এখানে যাওয়ার পরে এখানে এদেরকে ফলো করে কারা, এরা ফলো করে তাই না, এখন এরা ফলো করে মানে হচ্ছে যে এদের পেট নিয়ে আগ্রহ আছে, তার মানে আমাদের টার্গেট অডিয়েন্স এরা, এইভাবে অ্যানালাইজ করে এদেরকে ফলো করতে হবে, এদের সাথে কানেক্ট থাকতে হবে, যদি আপনার ওই যে পেট ফুড যেটার কথা বললাম সেটা নিয়ে আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ড হয়ে থাকে। ওকে, আচ্ছা, সো এইভাবে ফলোগুলো করবেন, এবং একই সাথে যে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যে পার্সনগুলো, প্রোফাইলগুলো তাদেরকেও ফলো করবেন, ইনফ্লুয়েন্সারদের ফলো করবেন, মানে সবই আসলে এখানে সার্চ করতে হবে, সার্চ করে করে বের করে করে হচ্ছে আমাদের ফলো করতে হবে, কানেক্ট থাকতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়, যে সেটিংসের বিষয় বা এটাকে আমরা কীভাবে ব্যবহার করবো সেটা দেখলাম। আর এখানে মেসেজ পাবেন, এখানে যারা আপনাকে মেসেজ করবে এখান থেকে মেসেজগুলো আপনি খুঁজে পাবেন, মেসেজে রিপ্লাইও আপনি দিতে পারবেন। ওকে, সো আমরা পোস্ট দেওয়া তো দেখলামই, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। আর পরে ভিডিওতে আমরা যেটা জানবো বা যেটা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। আমরা কন্টেন্টের স্ট্র্যাটেজিটা কীভাবে তৈরি করবো সেটা আমরা পরে ভিডিওতে শিখবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।